ছানার বেবি সুইটস মিষ্টি কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় একটা মিষ্টি আর এই মিষ্টিগুলো যখন মিষ্টির দোকানে সুন্দরভাবে সাজানো থাকে বেশ ছোট ছোট দেখতে লাগে আর দেখলেই কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে তো বন্ধুরা ছানা দিয়ে এই বেবি সুইটস মিষ্টিটা কিন্তু আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন কারণ এই মিষ্টিটা তৈরি করতে গেলে এমন কিছু আপনাদের ঝামেলাও হয় না আর এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর যাতে আপনারা এই মিষ্টিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন সেটাই দেখিয়ে দেব আজকের ভিডিওতে তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো বেবি সুইটস মিষ্টিটা তৈরি করা তাহলে সবার প্রথমে বেবি সুইটস মিষ্টিটা তৈরির জন্য এখানে আমি চারশো গ্রাম চিনির রস করছি আর এখানে আমি জল দিচ্ছি তিনশো এম মানে যে দু বাটি চিনি নিয়েছি তার দেড় বাটি আমি জল নিয়েছি একটা সোজা হিসাব আর এইভাবে চিনিটা যখন কলে যাবে তখন এটিকে আর ফোটানোর বেশি দরকার নেই এবারে এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো আর রসটি আমি হাতে করে একবার দেখে নেব দেখুন হাত দিলেই একটু হালকা স্লিপ করছে মানে রসটা কিন্তু খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় এইভাবে রসটা হয়ে যাওয়ার পর এখানে আমি একশো গ্রামের মতো আমি ছানা নিয়েছি যেহেতু আমার চ্যানেলে অনেক ভাবে আমি ছানা তৈরির ভিডিও দেখিয়েছি সেই জন্য আমি এখানে আর ছানা তৈরির ভিডিওটা দিলাম না যাতে ভিডিওটা বড় হয়ে যায় সেই জন্য আমি ছানা তৈরির ভিডিওটা আর দেখালাম না বন্ধুরা এখানে আমি একশো গ্রাম ছানাতে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো মিষ্টির রস কারণ এখানে চিনিটা যদি আমি ডাইরেক্ট দিই সেই চিনিটা কিন্তু গলবে না সেজন্য আমি মিষ্টির রসটা যেহেতু আমার তৈরি হয়ে আছে সেই আমি এখানে দিয়ে দিলাম আর এখানে হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম সুজি আর এখানে তিরিশ গ্রামের মতো আমি দিয়ে দিলাম ময়দা আর এখানে একটু অল্প পরিমাণে একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য আর এখানে সিম্পল ব্যাপার একটু খোয়া ক্ষীর দিয়ে দেবেন খোয়া ক্ষীর এখানে পনেরো গ্রামের মতো দিয়ে ভালো করে একটু চেলে এর সাথে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা এই সমস্ত শুক্ত উপকরণগুলো একবার ভালো করে মাখিয়ে নেবার পর এতে কিন্তু আপনারা খুব অল্প অল্প করে জল দেবেন আর এই সুন্দরভাবে এই মিশ্রণটাকে মেখে নেবেন কারণ এটিকে যদি আপনারা খুব বেশি পরিমাণ জল দিয়ে দেন তাহলে কিন্তু এটি নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে মাখলে এই সমস্যাটা আর হয় না এবারে এটিকে একটু হাতে তালুয়ে করে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে একদম ছানার দানাগুলো যেন সম্পূর্ণ মিশে যায় আর সুন্দরভাবে যেন মিশ্রণটা তৈরি হয় একদম সফট হবে তারপরে এখানে দেখুন সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোড়াটা এখানে দিতে হবে তো কতটা দিতে হবে সাধারণত একশো গ্রাম ছানার জন্য এখানে আমি হাতের যে দুটো আঙুলের যে চিমটিটা আছে ওই চিমটি করে আমি দুবার দেব আর কিন্তু আমি দেবো না দুবার দিলেই কিন্তু এখানে হয়ে যাবে দিয়ে এটিকে আমি অল্প পরিমাণে একটু জল দেবো জল দিয়ে এই খাবার সরাটা গুলে নেব দু এক মিনিটের মধ্যে গুলে যাবে ভালো করে গুলিয়ে নিতে হবে তারপরে কিন্তু এই ছানার সাথে আমি মেশাবো তো কিন্তু ডাইরেক্টলি ছানার সাথে আপনারা খাবার সোড়াটা দিয়ে দেবেন না এইভাবে কিন্তু মেখে তারপরে কিন্তু আপনারা খাবার সোড়াটা মেশাবেন তাহলে কিন্তু কোয়ালিটিটাও ভালো হবে তারপরে এই খাবার সোড়াটা আমি এর মধ্যে সম্পূর্ণভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেবার পরেও কিন্তু এই ছানার মিশ্রণটাকে আরও একবার দু থেকে তিন মিনিট এই রকম হাতে তালুয়ে করে মোলায়াম করে মেখে নিতে হবে কারণ যে সোডিয়াম বাইকার্বনেটটা আমি দিলাম সেটা ছানার প্রত্যেকটা দানায় দানায় যেন পৌঁছে যায় আর মিষ্টিটা ফুল তেল কিন্তু খুব ভালো সাহায্য করে তো এইভাবে করে নেওয়ার পর একটু তেল আমি ওই ডিস্টার ভেতর দিলাম দিয়ে কিন্তু আরেকবার ভালো করে ওই তেলটার মধ্যে এই মিশ্রণটাকে আমি মালিশ করে নেব তো এবারে মালিশ করে নেওয়ার পর হাতে একটু তেল নিলাম হাতে তেল নিয়ে আমি এর যে ছোট্ট ছোট্ট যে গুচিগুলো হয় সেই গুচিগুলো আমি তৈরি করে নিলাম এটাকে যত ছোটো করতে পারবেন তত কিন্তু দেখতে ভালো হবে এরকমভাবে ছোট ছোট করে নেবার পর এগুলোকে একবার ভালো করে পাকিয়ে নিতে হবে তো হাতে একটু অবশ্যই তেল মেখে নিতে হবে তারপরে এখানে একটা একটা করে আপনারা পাকিয়ে নিতে পারেন এইভাবে পাকিয়ে নেবেন একটু গায়ের রকম যেন ফাটা বা কাটা দাগ না থাকে তো এখানে দেখুন আমি চারটে করে পাকিয়ে নিয়েছি যেহেতু আমার এখানে অভ্যাস আছে তো সেই জন্য আমি এখানে পাকিয়ে রেখে দিলাম তারপরে আমি এগুলোকে ভাজবো তো ভাজার জন্য আমি এখানে একটা কড়াতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেলটা দেবার পর গ্যাসের ফ্লেমটিকে থেকে লো টু মিডিয়াম রেখে আর তেলের টেম্পারেচারটাকেও কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে একটা ছেড়ে দেখলাম যে এখানে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে মানে পিলপিল করছে হালকা তো এখানে দেখলাম যে আমার তেলটা পারফেক্ট আছে তো ছাড়ার পরে যখন দেখবেন এরকম পিলপিল করছে তখনই কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে আর ছেড়ে দেওয়ার পর যখন অটোমেটিক দেখবেন এই ছানার বলগুলো ওপর দিকে ভেসে উঠছে তখন একটা ছান করে ওপর দিকে একটু প্রেস করবেন তাহলে সম্পূর্ণ উঠে যাবে তারপরে এই হাতে করে একটু দেখে নেবেন যে যদি নরম থাকে মানে খুব নরম থাকে তার মানে জানবেন যে সোডাটা একটু বেশি পড়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটিকে অন্তত তিরিশ সেকেন্ডের জন্য একটু হাই করে দেবেন করে দেওয়ার পর হাতে করে দেখবেন যে অনেকটাই শক্ত হয়ে যাবে যখন গাটা তখন কিন্তু এই গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়ামভাবে রেখে অন্তত সাত থেকে আট মিনিট এইভাবে যদি আপনারা ভেজে নেন তাহলেই দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার একটা সুন্দর এসে যাচ্ছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর তখনই কিন্তু এগুলোকে ভাজা বন্ধ করে আর যখন নামাবেন তখন একটু গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে এগুলোকে নিয়ে ওই গরম রসের মধ্যেই কিন্তু দিতে হবে রসটা কিন্তু গরম আছে রস ঠান্ডা করে নিলে হবে না আর গরম রসের মধ্যেই এগুলোকে এই রকম কালার অনুযায়ী করে রসের মধ্যে দিয়ে ভালো করে এই ছানার বলগুলোকে সুন্দর করে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে অন্তত এই প্রক্রিয়াটা এক থেকে দেড় মিনিট করবেন তাহলে এই মিষ্টিগুলো সঙ্গে সঙ্গে রসের মধ্যে মিশে যাবে তো মিশে যাওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করেছি করার পর আমি এখানে একটা কি দুটো হাতে করে নিয়ে দেখব যে এখানে রসটা সঠিকভাবে ঢুকেছে কিনা তো এখানে দেখুন আমি যখন টিপে দেখছি তখন ভেতর থেকে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে তাহলে আমি এখানে বুঝলাম যে এর ভেতরে রসটা ঢুকে গেছে তাহলে এটাকে যদি আমি ফুটিয়ে দিই তাহলে কিন্তু এটা গলে যাবে তো আপনাদের ক্ষেত্রে যদি শক্ত মনে হয় তখনই কিন্তু একবার ফুটিয়ে নেবেন গ্যাসে চাপিয়ে অল্প করে একটু ফুটিয়ে নিলে বা ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু এটা হয়ে যাবে দেখুন এখানে আমি এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দিয়েছি তারপরে আমি এটিকে খুললাম খোলার পর দেখছি যে বেবি সুইটসগুলো যে কত ছোট ছোটো ছিল সেগুলো কত সুন্দর একটু বড় বড় হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর আর গ্লেজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ভেতরে যে পারফেক্ট রস ঢুকেছে সেটা আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছেন হাতে করে এইভাবে প্রেস করলেই ভেতর থেকে যেন রসটা একদম সম্পূর্ণ বেরিয়ে আসছে আর একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সফট হয়েছে আর ভেতরেও কিন্তু রসে টইটম্বুর আছে তো বন্ধুরা এইভাবেই যদি আপনারা বেবি সুইটস তৈরি করেন তাহলে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না একটি কথা বলা হয়নি এই বেবি সুইটস মিষ্টিগুলোকে কিন্তু আপনারা সীতাভগের ওপরে ডেকোরেশন হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার